ভাষা শহীদ আব্দুল জব্বার। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী ভাষা শহীদ ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচুয়া গ্রামে 1326 বঙ্গাব্দের 26শে আশ্বিন আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ হাসেন আলী ও মাতার নাম সাফাতুন্নেসা। জব্বার ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে পরিবারের দারিদ্র্যের কারণে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। একদিন বাড়ি থেকে পালিয়ে ট্রেনে নারায়ণগঞ্জে আসেন। জাহাজ ঘাটে এক ইংরেজ সাহেবের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাকে চাকরি দেয়। চাকরির সুবাদে তিনি বার্মায় থাকেন। একদিন জন্মভূমির কথা মনে পড়ে। শস্য শ্যামল ছায়া ঢাকা পাঁচুয়া গ্রাম, পিতার বসত বাড়ি, পিতামাতার আদর যত্ন আব্দুল জব্বারকে ব্যাকুল করে তোলে। মায়ের স্নেহের প্রবল টানে ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। নিখোঁজ পুত্রকে দীর্ঘকাল পর ফিরে পেয়ে মা সাফাতুন্নেসা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। প্রিয় পুত্রকে তিনি বুকে টেনে নেন, গ্রামের এক মেয়ের সঙ্গে পুত্রের বিয়ে দেন। কিছুদিন পর পূর্ব বাংলায় শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন। পাকিস্তানের প্রতি আব্দুল জব্বারের আস্থা ছিল না। 1952 সালের 20 ফেব্রুয়ারি আব্দুল জব্বার তার অসুস্থ শাশুড়ি উলফাত জানকে চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসেন। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে হাজার হাজার সংগ্রামী জনতার সমাবেশ ঘটে। জব্বারও সেই সমাবেশে ছিলেন। আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায়। ইমার্জেন্সিতে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার লাশ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। 2000 সালে সরকার তাকে মরণোত্তর 21শে পদক প্রদান করে।